আমি একবার সেলুনে চুল কাটতে গিয়েছিলাম, প্রায় জায়গায় আমি কথাটা বলি। তো চুল কাটতে বসছি চেয়ারের উপরে, বসার পরে আমাকে তো তারা চিনে না যে তো মাস্ক পরে আছি। হঠাৎ করে একজন বলছে যে আমার একটা বন্ধুর বাপ আছে, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, কোনো চাকরি ফাকরি কিচ্ছুই করে না। তা আমিও প্রথমে বুঝে উঠতে পারি না যে ব্যাপারটা আসলে কি, হোয়াট ইজ দ্য সিক্রেট, আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট ইট। আমি বললাম যে ভাই চাকরি নাই, বিজনেস নাই, হাউ ইজ ইট পসিবল ম্যান, বসে থেকে লাখ লাখ টাকা কামাই করা কেমন করে সম্ভব? আমার কয় হুজুর এটা আপনি বুঝবেন না, এটা আপনি কি হবেন না বুঝবেন না, এটা আপনার মেধা নাই। তা আমিও একটু বিনয়ের সাথে বললাম যে আমাকে একটু বোঝান, একটু বুঝতে পারি কিনা, একটু ট্রাই করি, লেট মি ট্রাই। উনি বললেন যে হুজুর ওই লোকের অনেক টাকা, হুজুর সব টাকা ব্যাংকে রেখে দিয়েছে, মাসে মাসে 1 লাখ 2 লাখ টাকা ঘুষের টাকা, সুদের টাকা পায়। কিসের টাকা পায়? সুদের টাকা। হারাল না হারাম? তো মানুষ তো বোঝে না, সুদের ভিতরে শান্তি থাকতে পারে? যখন থাকতে পারে, সুদ দিয়ে আপনি ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম করতে পারেন, বিশাল বড় বিল্ডিং করতে পারেন, কিন্তু সুখের সন্ধান আপনি কখনো পাবেন না, চিল্লায় কোন ঠিক কিনা? সুখ আছে আল্লাহর আদেশ মানার মধ্যে, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ামা আতাকুমুর রাসূল ফখুদূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ বললেন সুদের টাকায় বরকত পাবা না, আল্লাহ বললেন গোলাম তুমি ঘুষের টাকায় বরকত পাবা না, তুমি জনগণের টাকা মেরে কোনো বরকত পাবা না, চিল্লায় কোন ঠিক কিনা?